করছি আপনাদের সঙ্গে শুরু করছি এই মুহূর্তে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব, একই সঙ্গে ডেঙ্গি এবং ম্যালেরিয়া পাল্লা দিয়ে বাড়ছে এমনটাই জানা যাচ্ছে। কালনা হাসপাতালে বহু মানুষ জ্বর নিয়ে ভর্তি রয়েছেন, যাদের রক্ত পরীক্ষা করলে ধরা পড়ছে একদিকে ডেঙ্গু যেরকমভাবে ধরা পড়ছে, অন্যদিকে ম্যালেরিয়াও ধরা পড়ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। জ্বর নিয়ে কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে, যাদের রক্ত পরীক্ষা করলে ধরা পড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া, এই মুহূর্তে আমার আপনার সকলেরই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে ডেঙ্গি, রক্ত পরীক্ষা করলে ধরা পড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া। গতকালই ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি কলকাতা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেছেন, দুদিনের সময় দিয়েছেন সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য। পাশাপাশি জায়গায় জেলায় জেলায় কিন্তু ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। উত্তরবঙ্গের দিকে তাকালে ফাইলেরিয়াও বাড়ছে এবং এই মুহূর্তে কালনা হাসপাতালে যেটা দেখা যাচ্ছে যে অনেক মানুষ জ্বর নিয়ে ভর্তি রয়েছেন, যাদের রক্ত পরীক্ষা করলে পরে দেখা যাচ্ছে যে ডেঙ্গি এবং ম্যালেরিয়া পাল্লা দিয়ে তাদের শরীরে এই দেখা যাচ্ছে এবং ডেঙ্গি এবং ম্যালেরিয়া পাল্লা দিয়ে বাড়ছে এমনটাই জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখি, ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ দিনের পর দিন এভাবেই বাড়তে থাকছে। এই মুহূর্তে কালনা হাসপাতালে বহু মানুষ ভর্তি রয়েছেন, যাদের রক্ত পরীক্ষা করা হয়েছে এবং যে রক্ত পরীক্ষায় দেখা যাচ্ছে তাদের শরীরে ডেঙ্গি এবং ম্যালেরিয়া বাসা বেঁধেছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদে দুবছরের শিশুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। মুর্শিদাবাদে দুবছরের এক শিশুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, দুবছরের শিশুকে খুনের অভিযোগ এমনটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা, শ্বাসরোধ করে খুন করে গঙ্গায় ফেলার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি ঘিরে। মুর্শিদাবাদের পুরাতন শিকদারপুরের ঘটনা, যেখানে জানা যাচ্ছে দুবছরের শিশুকে খুন করা হয়েছে এবং খুন করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় মানুষজন তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়ে এখানে বেশ জটলা শুরু করেছেন এবং এখানে চলছে বেশ উত্তেজনা এই ঘটনাকে ঘিরে, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।